বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর, জেলার একটি উপজেলার নাম হাকিমপুর, যার অবস্থান হিলি সীমান্তের কাছাকাছি। এই হাকিমপুরেরই একটি গ্রামের নাম ইসবপুর। ইসবপুর আজ ইতিহাস। এখানেই মিলল প্রায় 1750 ফুট গভীরতায় বিশ্বের উন্নত মানের লোহার আকরিকের খনি। খনিতে অস্তিত্ব মিলল 400 ফুট পুরুত্বের লোহার আকরিকের স্তর, উকি দিচ্ছে বিপুল মজুদের সম্ভাবনা। খনির ব্যাপ্তি 6 থেকে 10 স্কোয়ার কিলোমিটার। এখানে কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে। সন্ধানও মিলেছে 1150 ফুট গভীরতায় চুনাপাথরের। বিশ্বের যে কয়টি দেশে লোহার খনি রয়েছে সেখানকার লোহার মান 50% নিচে। বাংলাদেশে আবিষ্কৃত লোহার মান 65% উপরে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ মাসুদ রানা জানিয়েছেন, 2013 সালে এই গ্রামের মুশিদপুর এলাকায় কূপ খনন করে খনিজ পদার্থের সন্ধান পেয়েছিল। সেই গবেষণার সূত্র ধরে দীর্ঘ 6 বছর পর চলতি বছরের 19 এপ্রিল ইসবপুরে কূপ খনন শুরু করেন। 30 সদস্যের বিশেষজ্ঞ একটি দল 3 শিফটে খনন কাজ চালাচ্ছেন। জ্বালানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশের স্থল ও সাগরে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। বাংলাদেশে 1965 সালে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আবিষ্কার হয় গ্যাস ক্ষেত্র। এরপর স্বাধীনতার পরবর্তী সময়ে সরকারি প্রতিষ্ঠান বাপেক্স নতুন একাধিক গ্যাস ক্ষেপ আবিষ্কার করেছে। সংস্থাটি অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তাছাড়াও উত্তরাঞ্চলে আবিষ্কৃত 5টি কয়লা খনি রয়েছে। এইসব কয়লা খনিতে মোট মজুদের পরিমাণ 3,197 মিলিয়ন টন কয়লা, যা দেশের জ্বালানি খাতে বিপ্লব ঘটাতে পারে। প্রয়োজন যুগোপযোগী অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই পদক্ষেপ। জ্বালানি বিশেষজ্ঞরা আরও বলছেন, এইসব কয়লা খনিতে খুবই উন্নত মানের কয়লা মজুদ রয়েছে, যা দিয়ে কোক তৈরি করা সম্ভব। কোক জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় স্টিল তৈরির কাজে। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।